গাইস, তো আজকে হচ্ছে 27 জানুয়ারি বৃহস্পতিবার, আর সকালটা শুরু করে দিয়েছি অলরেডি আমার ব্ল্যাক কফির সাথে। তো কালকে সারাদিনকে দেখিয়েছিলাম তোমাদেরকে কী ছিল, কেমন গেল, আর আজকে একটা নতুন দিন শুরু করছি নতুনভাবে, অন্য কিছু নেই। তো চলো সারাদিনে দেখা যাক কীভাবে কাটাতে পারি। যে থাকছে আগে খাবার মা অলরেডি বানিয়ে ফেলেছি, আর আমি চলে এসেছি খেতে, খেয়ে দিয়ে আবার একটু ক্লাবের দিকে যেতে হবে, কারণ ক্লাবটা সব ঠিকঠাক করতে হবে, কারণ কালকে সমস্ত কিছু তো গোছানো হয়নি। তাই চলো দেখে নিচ্ছি সকালে কী কী আছে। সকালে যে খাবারে আছে রুটি, পেঁয়াজ আলুগুলি, মানে আলু পেঁয়াজ কলি ভাজা, আর আছে গুড়। চলো এটা খেয়ে নিই, দিয়ে ক্লাবের দিকে যেতে হবে। বর্তমানে ক্লাবের দিকে যাচ্ছি, ক্লাবের কালকের অনুষ্ঠানের পর ক্লাবটা এখনো পরিষ্কার হয়নি, তো সবাইকে ডাকা হলো ক্লাবে যাই। ক্লাবের পোশাক করতে হবে, আর বেশ কিছু জিনিসপত্র আছে সেগুলোকে ঠিকঠাক করতে হবে। চলো ক্লাবে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী কী আছে। তো আমার আসার আগে দেখতে পাচ্ছি মাঠ অনেকটা বেশি পরিষ্কার হয়ে গেছে, কারণ প্যান্ডেল ট্যান্ডেল কিছুই আর নেই, আর এবার যে বাদবাকি জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। ঘড়িতে এখন বাজে দুপুর 2:30, আর আমি মানে রক্তনে সমস্ত মানে অ্যাকচুয়ালি বিল পেমেন্টগুলো যে বাকি ছিল কিছু বিল পেমেন্ট করে এলাম, দেন বাড়ি এসে স্নান করে উঠে জাস্ট বুঝতে পারছো দেখে জাস্ট স্নান করে এলাম, তারপর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। ঠান্ডা নেই আজকে সেরকম একটা, তাও দাঁড়িয়ে আছি ছিল গাটাই গরম করার জন্য, আর ওদিকে মা আমার ভাত বাড়ছে, ভাত খাবো দুপুরের। তাই তো চলো দেখি আজকে দুপুরে ভাতে কী আছে, দেন পড়ানো আছে বিকেলে আবার, আর অ্যাকচুয়ালি সব পেমেন্ট এখনও কমপ্লিট হয়নি, কিছু পেমেন্ট বাকি আছে, তাই সেই পেমেন্টগুলো বিকেলে করতে হবে, দেন দেখাচ্ছি আমাদের কী করবো। দুপুরে খাবারে দেখতেই পাচ্ছ বেশ অনেক কিছুই আছে আমার কাছে, এখানে ভাত আছে, শাক আছে, এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, দেন আলু পেঁয়াজকলি ভাজা, এটা হচ্ছে কাতলা মাছ ভাজা, আর এটা হচ্ছে টক পালংয়ের চাটনি। তোমরা যা ওরা খাওনি তারা অবশ্যই টেস্ট করে দেখতে পারো, এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল। ওভারঅল একটা অনেক হেভি খাবার একটা, তো তাদের খেয়ে নিই দেন কথা বলছি। এখন বাজে 6:15 মতো, আর আমি এখন যাচ্ছি পড়াতে, কারণ আজকে আমার পড়ানো আছে, তো ঠান্ডাটা মনে হচ্ছে আসতে আবার একটু পড়া শুরু হবে, আর তো চলো তাদের পড়িয়ে আসি। তো এখন বাজে প্রায় 9:45, আর আমি জাস্ট বাইরে ঢুকলাম, আর আজকে যে ঠান্ডাটা সেটা মানে দিন দিন ঠান্ডাটা প্রচুর পরিমাণে বাড়ছে, আজকে ঠান্ডা টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি, তো বুঝতেই পারছো ঠান্ডাটা লাস্ট দুই দিন যেহেতু কমে গেছিলো আবার ঠান্ডা বাড়া শুরু হয়েছে, আর রাতের দিকে দেখাচ্ছে প্রায় 12 ডিগ্রি কাছাকাছি হয়ে যাবে। তো চলো দেখি কেমন হয়, আর এখন খেয়ে নিচ্ছি আমি, কারণ খিদে পেয়েছে, খেয়ে দিয়ে একবার গিয়ে শুনে কি কথা বুঝতে পারছি। খাবারে আছে রুটি, তোমার মাছ, আর আছে গুড়, আর এখন দিচ্ছে ক্ষীর, দাও ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর মনে হচ্ছে মা গিয়ে আমার রুমে গিয়ে আবার তার সিরিয়াল দেখা শুরু করেছে, জানি না কতক্ষণ দেখবে, তো চলো ওয়েট করি দেখি মা কতক্ষণ সিরিয়াল দেখে। শুধু ঘড়িতে ঘড়িটা বেশি বাজে না, 10:15 মতো বাজে, তো মা দেখে গেলে দেন টিভিতে ভাবছি একটু কিছু দেখবো, কারণ বহুত দিন কিছু দেখি না, আর অ্যাকচুয়ালি লাস্ট দুদিন ধরে যা যাচ্ছিল তার ফলে আর কিছু দেখা হয় না, তাই দেখে নি কী করবো, দেন তোমার সাথে কথা বলছি আবার। এখন বাজে প্রায় 11:00, অ্যাকচুয়ালি প্রায় না 11:00 বাজে, আর আমার মাও রুম ছেড়ে চলে গেছে, তখন তো সিরিয়াল দেখা সে কমপ্লিট করে চলে গেছে অলরেডি। আমি ভাবছিলাম একটা কোনো ভালো মুভি দেখবো, কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ রিজার্স খুঁজলাম অ্যামাজন প্রাইমে বসে ভালো কিছু পেলাম, তাই ভাবলাম কি আর করবো জায়গা থেকে, তো চলো যেটা তো এখানে শেষ করি ভিডিওটা, ঘুমিয়ে পড়ি কি আর করবো। চলো ভিডিওটা এডিট করতে হবে, এরপর দেন ভিডিওটাকে আপলোডে চাপিয়ে তারপর আমাকে ঘুমাতে হবে, সময় লাগবারও, তাই চলে যাচ্ছে হাজির মতো। আমি সবার সাথে দেখা হবে কাল সকালে, ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক দিয়ে যাও তাদের জন্য, বাই।